বাংলাদেশ সেনাবাহিনীর আওতায় সেনা কল্যাণ সংস্থায় সারা বাংলাদেশ থেকে লোক নিয়োগ করা হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বরাবরের মতো আজকেও আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর আওতায় সেনা কল্যাণ সংস্থায় দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই হচ্ছে একটি নিয়োগ বিজ্ঞপ্তি আর এই হচ্ছে একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো আজকের এই ভিডিওতে এই দুটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে আমি বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব এবং এখানে কী কী পদ আছে, কতটা পদ আছে, কোন কোন পদের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা সহ আবেদনটা কীভাবে করবেন ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটা থাকবে সেখানে ক্লিক দিয়ে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আসলে সরাসরি সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো এছাড়াও আর আমার চ্যানেলে আরও অনেক নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত ভিডিও আমি আপলোড করে রেখেছি, চাইলে আপনারা এগুলো কিন্তু দেখে নিতে পারেন, যেগুলোতে এখনও আবেদন করার যে সময় সেটি আছে, তো সেগুলোতে চাইলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। তো চলে আসলাম মূল ভিডিওতে। সো আমি পরপর দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি আলোচনা করবো, আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমরা প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখবো সেটি হচ্ছে সেনা কল্যাণ সংস্থায় মানব সম্পদ বিভাগ। সো এখানে নিয়োগ বিজ্ঞপ্তি, তো আগে বলে রাখি এটি কিন্তু একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, কারণ এটি পরিচালনা করা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা। সো এই বিষয়ে আশা করি কেউ সন্দেহ রাখবেন না। তো এখানে প্রথম যেটি দেখবো সেটি হচ্ছে সেনা কল্যাণ সংস্থার প্রধান কার্যালয়, এর জন্য জরুরি ভিত্তিতে নিম্ন বর্ণিত পদে জনবল নেওয়া হবে। তো এখানে পদবী দেওয়া আছে উপব্যবস্থাপক কমার্শিয়াল। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তর বা MBA পাস করে থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। সেই সাথে আপনার কিছু যোগ্যতার প্রয়োজন আছে যেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বন্ধুরা, আমার একটি ব্লগ চ্যানেল আছে, আমি নিয়মিত এখানে ব্লগ ভিডিও আপলোড করার চেষ্টা করি, আপনারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিও ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে রাখবো। তো অভিজ্ঞতা, প্রার্থী কোনো বৃহৎ এবং স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান কমার্শিয়াল বিভাগে ন্যূনতম 7 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রতিষ্ঠিত সিমেন্ট ফ্যাক্টরিতে চাকরির অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে। যোগ্যতা, প্রার্থীদের নিম্ন বর্ণিত যোগ্যতা সম্পন্ন হতে হবে, ইংরেজি ও বাংলা ভাষায় উভয় ক্ষেত্রে ব্যবসায়িক যোগাযোগ দক্ষতা থাকতে হবে, আমদানি অথবা রপ্তানি নীতি, HS কোড, ট্যারিফ, UCP 600, ইনকো টার্মস 2020, ইউপাস অধীন LC ব্যবস্থাপনা, শুল্ক কাঠামো ইত্যাদি বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে, সময় মতো কাঁচামাল সংগ্রহের ক্ষেত্রে সরবরাহকারী অথবা স্থানীয় এজেন্ট অথবা C&F এজেন্ট শিপিং এজেন্টের সাথে যোগাযোগ রক্ষা এবং আমদানি সংক্রান্ত ডকুমেন্টেশন কাজে সক্ষম হতে হবে। তো এরপর LC সম্পর্কিত ব্যাংকিং কার্যক্রম সম্পাদনে পারদর্শী হতে হবে, আমদানি সংক্রান্ত সকল ব্যয় উপাদান ও শুল্ক কাঠামো বিবেচনা করত আমদানিকৃত কাঁচামালের ল্যান্ডেড ব্যয় নিরূপণে সক্ষম হতে হবে, বেতন ও সুবিধাদি SKS পলিসি অথবা আলোচনা সাপেক্ষে, বয়স সর্বোচ্চ 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু বাংলাদেশ থেকে আবেদন করা যাবে। আগ্রহী যোগ্য প্রার্থীকে সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জীবন বৃত্তান্ত যেটা আমরা বায়োডাটা বলে থাকি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র সহ আবেদনপত্র, খামের উপর পদবী উল্লেখ সহ আগামী 15 জুন 2021 তারিখ বিকাল এই সময়ের মধ্যে কিন্তু আপনাকে উপরোক্ত ঠিকানায় প্রেরণ করতে হবে। মানে আমি এই যে ঠিকানা দেখতে পাচ্ছেন এই ঠিকানায় কিন্তু আপনাদেরকে প্রেরণ করতে হবে এই CV-টি। আর অবশ্যই মনে রাখবেন যে এটিতে যে কাগজপত্রগুলো চাওয়া হয়েছে এগুলো অবশ্যই আপনাকে দিতে হবে। তো চলুন আমার দ্বিতীয় যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেটা দেখি না, সেটি হচ্ছে সেনা কল্যাণ সংস্থা। সো এখানে নিয়োগ বিজ্ঞপ্তি, সেনা এডিবল অয়েল ইন্ডাস্ট্রিজ নারায়ণগঞ্জ, এর জরুরি ভিত্তিতে নিম্ন বর্ণিত পদে জনবল নিয়োগ দেয়া হবে। সো এখানে প্রথম যে পদ সেটি হচ্ছে সহকারী প্রকৌশলী রক্ষণাবেক্ষণ, এখানে পদের সংখ্যা হচ্ছে 1টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে BSc ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, তো এখানে অভিজ্ঞতার প্রয়োজন আছে। এখানে ভোজ্য তেল পানীয় ফ্যাক্টরিতে ন্যূনতম 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, PLC অথবা অটোমেশন কাজে দক্ষতা থাকতে হবে। সো এর পরের পদ হচ্ছে উপ সহকারী প্রকৌশলী রক্ষণাবেক্ষণ, একজন নিয়ে হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, এখানে সেম যোগ্যতা। তো এরপর হচ্ছে কোয়ালিটি ম্যানেজার মান নিয়ন্ত্রণ ও গবেষণা, একজন নেওয়া হবে, MSc ফার্মেসি অথবা কেমিস্ট্রি থেকে পাস করতে হবে, এবং ভোজ্য তেলের কেমিক্যাল পণ্য ল্যাব টেস্টের ন্যূনতম 4 থেকে 5 বছর অভিজ্ঞতার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এরপর নেওয়া হবে সহকারী কেমিস্ট, একজন নেওয়া হবে, BSc ইন কেমিস্ট্রি,
এখানে ভোজ্য তেলের কেমিক্যাল পণ্যের ল্যাব টেস্টের অভিজ্ঞতার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে বেতনের যে বিষয়টা সেটি হচ্ছে আলোচনা সাপেক্ষে আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র সহ আবেদনপত্র খামের উপর পদের নাম উল্লেখ সহ আগামী জুন 2021 তারিখ বিকাল 5টার মধ্যে উপরোক্ত ঠিকানায় আপনাকে অবশ্যই প্রেরণ করতে হবে। আর অবশ্যই আপনাকে পর্যাপ্ত পরিমাণ আপনার যে কাগজপত্রগুলো চাওয়া হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। কোনো কারণে যদি আপনি কোনো কাগজ দিতে ভুল করেন তাহলে কিন্তু আপনার যে অ্যাডমিট কার্ড সেটি কিন্তু আপনার বাসা অবধি পর্যন্ত পৌঁছাবে না। সো অবশ্যই আপনাকে বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। আর আমি মোটামুটি আপনাদেরকে 2টা নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আলোচনা করে দেখিয়ে দিলাম। তো এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে এই সেনা কল্যাণ সংস্থার বিষয়ে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।